নমস্কার, আমি সুখেন্দু, আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে। রাজ্যপাল জগদীপ ধনকড়ের বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্ত করার অভিযোগ আনল তৃণমূল কংগ্রেস। একটি সাংবাদিক বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় যে রাজ্যপাল দার্জিলিংয়ে গিয়ে বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে হাত মিলিয়েছেন। গেরুয়া শিবিরের নির্দেশে বাংলা ভাগ করাই তার প্রধান উদ্দেশ্য বলে মনে করছে রাজ্যের শাসক দল। পাশাপাশি এও বলা হয় যে রাজ্যপাল আইনের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তৃণমূল জানায় যে সংবিধান অনুযায়ী জিটিএ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে বছরে শুধুমাত্র একবার রিপোর্ট নিতে পারেন রাজ্যপাল। এই রিপোর্ট বাধ্যতামূলকভাবে বিধানসভায় পেশ করতে হয় রাজ্যপালকে। তাই জিটিএ নিয়ে রাজ্যপালের অতি সক্রিয়তা বেআইনি বলে মনে করছে তৃণমূল। রাজনীতির সঙ্গে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখতে সঙ্গে থাকুন নিউজ নাওতে।